শুভ সন্ধ্যা বলো কলকাতা বাংলার আওয়াজ থেকে, আমি সৌমিক। বলো কলকাতা বাংলার আওয়াজের প্রত্যেক দর্শককে আবার একবার স্বাগত। আমরা একটু আগে বরণ করে নিয়েছি দিদিকে, মাননীয় রাজশ্রী চৌধুরী, অখিল ভারত হিন্দু মহাসভার ন্যাশনাল প্রেসিডেন্ট। ওনার সাথে কথা বলে নেব, পরিচয় করে নেব, আলাপ করে নেব, ওনার ব্যাপারে কথা বলবো এবং আমাদের ভারতবর্ষের রাজনীতি নিয়ে কথা বলবো। আসুন পরিচয় করিয়ে দিই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, জয় হিন্দু রাষ্ট্র। এই যে কোভিড যে পিরিয়ড, অতিমারি যে সিচুয়েশন চলছিল বা এখনও চলছে, পুরোপুরি শেষ হয়নি বা টোটাল আমাদের সব কিছু যেন ঘেটে গেছে, তো ওই ব্যাপারটার মধ্যে প্রথম কথা আপনি কেমন আছেন এবং আপনার মন, আপনার মন এখন কোভিড নিয়ে কীরকম আছে, কী বলে? দেখুন, এখন সারা জগতে যেভাবে অর্থনৈতিক ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা একটা ডিস্টার্বড হয়ে গেছে এবং জনসাধারণের ওপরে এত কষ্ট যাচ্ছে, এত কষ্ট যাচ্ছে, আমার মানসিকভাবে ভালো থাকাটা আমার মনে হয় না এটা শ্রেয় বা এটা স্বাভাবিক। তাই জন্য আমি মনোগত হিসেবে খুবই কষ্টে আছি। আর এমনি তো কোভিডের যারা, যাদের যাদের কোভিড হয়েছে তাদের যেরকম শুনছি, যাদের তাদের যে শারীরিক ব্যবস্থা হয়ে, মানে অবস্থা হয়েছে সেসব শুনছি, তার থেকে আমি শারীরিকভাবে তো ভালো আছি। আচ্ছা, অখিল ভারত হিন্দু মহাসভা, যেটা নিয়ে অনেক মানুষ জানে আবার অনেক মানুষের না জানা আছে বা অজানা আছে, সেই অজানাকে জানানোর জন্যই আজকে পর্দায় আপনাকে আনা। তো আমি প্রথমেই শুনে নেব, এই অখিল ভারত হিন্দু মহাসভা কী, তার মূল উদ্দেশ্য কী, যদি একটু খুলে বলেন। অখিল ভারত হিন্দু মহাসভা একটি রাজনৈতিক অস্তিত্ব এবং হিন্দুদের জন্য বা সনাতনী যারা জনতা আছে ভারতের, যারা নাগরিক, তাদের জন্য। এবং এটা 1882 সালের প্রথম একটা এটা আত্মপ্রকাশ ঘটে হিন্দু সভা নামে লাহোরে। তারপরে এটা হিন্দু মহাসভা হয় 1907 সালে, আর অখিল ভারত হিন্দু মহাসভা হয় হরিদ্বারে যখন একটা অধিবেশন হয় পণ্ডিত মদন মোহন মালবীয়ের অধ্যক্ষ, মানে প্রেসিডেন্টশিপে যখন হয় তখন এটা তৈরি হয় অখিল ভারত হিন্দু মহাসভা বলে। তো তখন প্রথম ইলেক্টেড প্রেসিডেন্ট আমাদের বাংলা থেকেই হয়েছিলেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী। পরবর্তীকালে পণ্ডিত মদন মোহন মালবীয়া, স্বামী শ্রদ্ধানন্দ, লালা লাজপত রায় এবং বিভিন্ন যত নামকরা লোক আছে, ক্রান্তিকারী ব্যক্তি রয়েছে, প্রত্যেকেই হিন্দু মহাসভার সঙ্গে জড়িত ছিলেন। এবং প্রথম যে আমাদের স্টেট গভর্নমেন্ট বা প্রভিনশিয়াল গভর্নমেন্ট হয়েছিল বেঙ্গলে, শ্যামা হক গভর্নমেন্ট, সেটা ওই কৃষক প্রজা পার্টি এবং হিন্দু মহাসভার কোয়ালিশন হয়েছিল। সিন্ধে যে প্রথম 1940 সালে হয়েছিল সেটাও হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের সঙ্গে কোয়ালিশনে করা হয়েছিল। তো এটা ছিল তখন যে আমাদের ব্রিটিশ রুলকে উৎখাত করার জন্য এই ব্যবস্থাটা ছিল। এবং যত আর্ম স্ট্রাগল হয়েছে, আপনারা শুনবেন হয়তো সাভারকরজির, বীর সাভারকরের নাম শুনেছেন, তার স্ট্র্যাটেজি এবং তার নির্দেশে যত আর্ম স্ট্রাগল হয়েছে, যত আর্মস ইম্পোর্ট হয়েছে, সব হিন্দু মহাসভার স্পন্সরশিপে বা তাদের রক্ষণাবেক্ষণে হয়েছে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মানে বাঘা যতীন থেকে শুরু করে উধাম সিং, যিনি লন্ডনে গিয়ে জালিয়ানওয়ালা বাগের যিনি নায়ক, খালনায়ক ডায়েরকে মেরেছিলেন, সে উধাম সিং, স্বতন্ত্রতা শহীদ উধাম সিং, ইভেন ভগৎ সিংয়ের যিনি লয়ার্স ছিলেন বা ফাইট করেছিলেন মদন মোহন মালবীয়া, সব ইনডাইরেক্টলি দেওয়ার অল, যত গরম দলের নেতা ছিল তারা সবাই হিন্দু মহাসভার সঙ্গে জড়িত। আর আজকে পশ্চিমবঙ্গে যেখানে আপনার চুনাও হতে চলেছে, ইলেকশন হতে চলেছে, আজকে এই পশ্চিমবঙ্গ পার্টিশনের আমরা বিরুদ্ধে ছিলাম, যেটা এখন সবাই রটিয়ে বেড়াচ্ছে যে হিন্দু মহাসভা পার্টিশনের পক্ষে ছিল, এটা একদম ভুল কথা, উই ওয়ার এগেনস্ট। এবং তার পুরো ডকুমেন্টস রিভিলড হয়েছে যে কংগ্রেস, সিপিআই, তৎকালীন সিপিএম তো ছিল না, সিপিআই ছিল, এবং মুসলিম লীগ দেওয়ার ইন ফেভার, এবং র্যাডক্লিফ কমিশনকে তারা বলে যে উই ডোন্ট মাইন্ড দি পার্টিশন, তো তারা দেওয়ার ইন ফেভার অফ পার্টিশন। জিন্না বলে দিয়েছিল কলকাতা ছাড়া আমি, কলকাতা বিহীন পাকিস্তান আমি নেবই না, অ্যাকসেপ্টই করব না। তো সেখানে এই পশ্চিমবঙ্গকে ইস্ট পাকিস্তান থেকে কেটে নিয়ে আসার পুরো দায়িত্ব পালন করেছে তৎকালীন হিন্দু মহাসভা।
তখন শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন, বীর সাভারকর পাস্ট প্রেসিডেন্ট ছিলেন এবং নির্মলচন্দ্র চ্যাটার্জি ছিলেন স্টেট প্রেসিডেন্ট। নির্মলচন্দ্র চ্যাটার্জি মানে সোমনাথ চ্যাটার্জি, যিনি স্পিকার ছিলেন, ওনার বাবা, উনি হিন্দু মহাসভা স্টেট প্রেসিডেন্ট ছিলেন। তিনজনে মিলে বললেন এটা কিছুতেই হতে পারে না, সম্পূর্ণ বাংলা ইস্ট পাকিস্তানে চলে যাবে, আর জিন্নাত জিদ যে কলকাতা বিহীন আমি পাকিস্তান নেব না, এটা চলতেই পারে না। আর ওদিকে পাঞ্জাব, পাঞ্জাব পুরো চলে গেছলো ওয়েস্ট পাকিস্তানে, মানে পরিকল্পনা পুরো হয়ে গেছলো, পাঞ্জাব এবং বাংলা পুরোপুরি ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানে চলে যাবে। এখান থেকে নির্মলচন্দ্র চ্যাটার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বীর সাভারকর 800,000 সই জোগাড় করে ইন ফেভার অফ হিন্দু বেঙ্গল, ওনারা গেলেন দিল্লিতে, গিয়ে বললেন, র্যাডক্লিফের সঙ্গে বন্ধুত্ব ছিল, ব্যাচমেট ছিলেন নির্মল চ্যাটার্জির, নির্মলচন্দ্র চ্যাটার্জি তখন বোঝালেন নৈশ ভোজে বসে যে এটা করলে ব্লাড বাথ হয়ে যাবে সারা ভারতে, তুমি যদি এই ধরনের পার্টিশন করো ব্লাড বাথ হয়ে যাবে, তুমি এটা করতে যেও না। তো পরের দিন দেখা গেল যে যেটা একদম অ্যাম্পিউটেড, একদম বাংলাবিহীন পাঞ্জাববিহীন ভারতবর্ষ, সেটা ধীরে 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 মানে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবকে তারা ইনক্লুড করতে লাগলো। ইনক্লুড করে তারা যে আছে, তারা আগামী দিনে দেখা গেল যে এই কংগ্রেস এবং সিপিআই, মুসলিম লীগ, তাদের যে জিদ ছিল যে এই রকমভাবে পার্টিশন হবে, সেটা হলো না। হিন্দু মহাসভার সাহায্যে আজকে পশ্চিমবঙ্গ, যেখানে আজকে ইলেকশন হতে চলেছে, পশ্চিমবঙ্গ ঢুকলো ভারতের ম্যাপে এবং পাঞ্জাব ঢুকলো ভারতের ম্যাপে। যেটুকুন পাঞ্জাব আপাতত আমাদের রয়েছে, সেটুকুন পাঞ্জাব ঢুকলো হিন্দু মহাসভার দিনে। তো হিন্দু মহাসভা কখনোই মানে পাওয়ার লোভী পার্টি নয়, এটা ইটস ইজ আ প্ল্যাটফর্ম অফ হিন্দুস। কেন, আমরা আমাদের যে স্বরাজ, আমাদের যে ইন্ডিপেন্ডেন্সের যে পরিকল্পনা, সেটা হচ্ছে একটি স্বাভিমানী, স্বাবলম্বী এবং সনাতনী ভারতের পরিকল্পনা। যতক্ষণ না সনাতন ভারত আমরা ফেরত পাচ্ছি, ততক্ষণ অবধি আমরা এটাকে ফ্রিডম বলে, আজাদ ভারত বলে আমরা মনে করি না। সেই জন্য লড়াই এখনও চলবে আর চলছে। আজকে রাম জন্মভূমির যে মন্দির, তার পুরো দীর্ঘ 70 বছর ধরে যে কোর্টে লড়াই, যার পরে আজকে মন্দির হওয়া সম্ভব হলো। মন্দির কোনো, রাম মন্দির কোনো আন্দোলন বলুন বা কোনো পার্টিকুলার পার্টির জন্য হয়নি, হিন্দু মহাসভা যারা 1949 সাল থেকে 2019 অবধি 70 সাল ধরে যারা ফাইট করে গেছে লোয়ার কোর্ট, লোয়ার কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে তো আমি নিজে উপস্থিত ছিলাম, এবং যখন জাজেরা এটা মনে করছে যে যদি কোনো রায়ট লেগে যায় কী হবে, যদি কোথাও ভুল বোঝাবুঝি হয়ে যায় কী হবে, সুপ্রিম কোর্টের জাজেরাও যখন মুশকিলে পড়ে গেছেন, তখন আমাদের কাউন্সিল, সিনিয়র কাউন্সিল অনুপ বোস, উনি তখন এটা বললেন কি আক্রমণকারীর কোনো অধিকার নেই, একটি রিপাবলিক এবং ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির কোনো জায়গাতে তার সিম্বল রাখার, তার লেগেসি রাখার। এবং বাবর যখন এসে এই বাবরি মসজিদ করেন, তিনি আক্রমণকারী হিসেবে তাকে আমরা গণিত করেছি। তো এই যুক্তি আন্তর্রাষ্ট্রীয় লকে যখন উনি উপমা করে 45 মিনিটস ধরে উনি লেকচার করলেন, তারপরে অনেক কিছু আর্গুমেন্টসের পরে আলটিমেটলি বাবরি মসজিদ ওখান থেকে সরে যেতে বাধ্য হলো। কেন, ইট ইজ আ সাইট অফ শ্রীরাম, আমাদের জন্য আস্থার মানুষ নয়, উনি আমাদের পূর্বপুরুষ, উনি আমাদের মর্যাদার একটি প্রতীক, সুশাসনের প্রতীক। উনি এত বছর টেন্টে কেন ছিলেন আমার জানা নেই। তো এই যে সনাতনী ভারতকে ফিরিয়ে নিয়ে আসা, এটাই আমাদের কাজ। এবং রাজনৈতিকভাবে হিন্দুত্বকে রাজনৈতিকভাবে প্রত্যেকটা জায়গায় ঢুকিয়ে দেওয়া, প্রত্যেকটা জায়গায় তার প্রকাশ ঘটানো, এটা হিন্দু মহাসভার কাজ। তো আমার মনে হয় যে এখন যে পরিস্থিতি ভারতবর্ষের এবং সারা জগতের, সেখানে সনাতন ধর্মের বা বৈদিক সিভিলাইজেশনের, বৈদিক সভ্যতার প্রচণ্ড প্রয়োজন। কেন, ইট ইজ দি অনলি সিভিলাইজেশন যেটা টাইম টেস্টেড, এবং প্রত্যেকটা প্রবলেমস, এনভায়রনমেন্টাল প্রবলেমস, অর্থনৈতিক প্রবলেমস, সামাজিক প্রবলেমস, এই যে আনএমপ্লয়মেন্ট,
মাস আনএমপ্লয়মেন্ট গো উদ্যোগের মাধ্যমে গোরক্ষার মাধ্যমে কী করে এই এমপ্লয়মেন্টকে দূরকরণ করা যায়, পারিয়াবরণ মানে পরিবেশ কী করে আমরা দূষণমুক্ত করতে পারি, আগামী দিনে অর্থের যাতে সমৃদ্ধশালী ভারত করতে পারি, সমৃদ্ধশালী বাংলা করতে পারি, তার পুরো যে ব্যাপারটা সেটা সনাতন সভ্যতার ভিতরে আছে। এটা বাইরের কোনো দেশের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে না, শুধু আমাদের নথিপত্র যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি, আমাদের নথিপত্র রয়েছে ঠিকই কিন্তু সেটাকে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। আমি গোহত্যার যাতে না হয় তার এগেনস্টে আমি কেস ফাইট করেছিলাম, আই ওয়াজ আ পেটিশনার, তো সেখানে সুপ্রিম কোর্ট অলরেডি এটা ব্যান করে দিয়েছে, গোহত্যাটা ব্যান করে দিয়েছে উইথ রিগার্ডস টু পশ্চিমবঙ্গ। আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, এখন তো ছিলেনই বলবো কেন, এখন ইলেকশন চলছে কে জেতে কে হারে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটাতে কোনো রকমই গা করেননি। এখন কি হয়ে গেছে, রাজনীতিটা পুরো ইনডিসিপ্লিন লোকেদের একটা রাজত্ব হয়ে গেছে, সেই ডিসিপ্লিনড জনতা এবং ডিসিপ্লিনড শাসনকর্তা দুটোর সমন্বয় যতদিন না হচ্ছে ততদিন স্বাবলম্বী ভারত, স্বাভিমানী ভারত, সনাতনী ভারত নিয়ে আসা এবং সুরক্ষিত ভারত, আজকে মেয়েদের ওপর যে অত্যাচার রেপ কেস হচ্ছে, আমরা এই 8ই মানে মহিলা দিবসে আমি নিজে তলোয়ার ডিস্ট্রিবিউট করব, এখান থেকেই করব, কয়েকজন মহিলাদেরকে তলোয়ার ডিস্ট্রিবিউট করব ফর সেলফ ডিফেন্স। তো এই ধরনের যে পরিকল্পনা, দেশ রক্ষা, দেশ মাতৃকা যেকে আমরা মা বলে পুজো করি, তাকেই পুরো করাপশনের দুর্নীতি দিয়ে আমরা তাকে বিবস্ত্র করছি, এই সবগুলোর বিরুদ্ধে হিন্দু মহাসভার লড়াই, এবং সাভারকার বলুন, পণ্ডিত মদন মোহন মালবিয়া বলুন, স্বামী শ্রদ্ধানন্দ বলুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যারা এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে এত নাচানাচি করছে তাদেরকে জিজ্ঞেস করুন যে এখনও অবধি উনার যে মিস্টিরিয়াস ডেথ সেটা নিয়ে এনকোয়ারির জন্য আমরা বারে বারে হিন্দু মহাসভার তরফ থেকে চিঠি দিয়েছি, এখনও অবধি তার একটা কোনো উত্তর আসেনি। নেতাজি সুভাষচন্দ্র বোসের কে নিয়ে যে কভার আপ, এত 70 বছর ধরে কভার আপ হয়েছে, ঠিক সেইভাবেই হিন্দু মহাসভার যে স্বতন্ত্রতা মুভমেন্টে যে রোল, ইম্পর্টেন্ট রোল, এবং হিন্দু মহাসভা কী দিতে পারে জনতাকে, সেই বিষয়ে যে চেপে রাখা হিন্দু মহাসভাকে সংগঠন হিসেবে নানান কেস কামারি করে তাকে চেপে রেখে দেওয়া, এই ধরুন রাম মন্দিরের কেস জিতলাম আমরা, নাই তো আমাদের কোনো স্থান আছে ট্রাস্টে, না যেদিনকে সোকল ভূমি পূজন, ওই ভূমি পূজনকে আমরা মানি না, কিন্তু সোকল ভূমি পূজনে আমাদেরকে নেমন্তন্ন করা তো দূরের কথা, যারা সেদিনকে বলিদান দিল কর সেবক, তাদের মানে এনাদের বক্তব্যতে শুনে টুনে যারা বলিদান দিল তাদের পরিবারের কাউকে, 92 সালে যারা বলিদান হলো তাদের পরিবারের কাউকে নেমন্ত্রণ হয়নি, তো নেমন্ত্রণ কারা হলো, যারা একদিনও কোর্টে যায়নি, যারা বলিদান বলে জিনিস কাকে বলে জানে, তারা ভূমি পূজন, তো এই ভূমি পূজনকে আমরা মানি না, কিন্তু যাই হোক একটা ভূমি পূজন হয়েছে। তো এই যে বছরের পর বছর সত্যকে ঢেকে রাখা, সে নেতাজি সুভাষচন্দ্রের আজাদহীন সরকারই হোক, আজাদহীন ফৌজের জেতার কথা এবং ব্রিটিশকে তাড়িয়ে দেওয়ার মূলে আজাদহীন সরকারের ঘটনাই হোক বা হিন্দু মহাসভার ইতিহাস হোক, সব সময় চেপে রাখা, সত্যকে চেপে রাখার এই যে একটা ধারা বয়ে এসছে এটা এখনও চলছে। আমরা তাই জন্য ঠিক করেছি হিন্দু মহাসভার থেকে, আমরা যখন পশ্চিমবঙ্গকে জন্ম দিলাম ইস্ট পাকিস্তান থেকে, আপনি ভাবুন না আপনাদের আমাদের সবাইকার সিটিজেনশিপ হতো কী বলে বাংলাদেশের, আর নয়তো বিহার উত্তরপ্রদেশে গিয়ে আমাদের চাকর বাকরে কাজ করতে হতো, আর নয়তো এই রাস্তা ফুটে সারাটা জীবন কাটাতে হতো। আজকে যে কলকাতায় বসে এত বড় বড় কথা চলছে, ব্রিগেডে এত বড় র্যালি পরের পর হয়ে যাচ্ছে, এনাদের কারুর কোনো লেনদেন নেই। আজকে হিন্দু মহাসভা আমার যারা পূর্বপুরুষ, আমার যারা পূর্বপুরুষ, আজকে নেতাজি সুভাষচন্দ্রের আমি একজন বংশধর হিসেবে জানি, এটা আমরা আসতাম যে উনি নেতাজি, আমাদের মাননীয় নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মীয়, তো সেই ব্যাপারটা আমরা তুলে ধরবো যে আপনি বলুন যে আপনি ওনার কে হন, এটা সত্যি আমাদের খুব গর্বের ব্যাপার। আমি ওনার দূর সম্পর্কে, ওনার প্রপতি হই মানে গ্রেট গ্র্যান্ড নিস হই, ওনার একজন কাজিন সিস্টারের, ওনার একজন বোনের আমি গ্রেট গ্র্যান্ড ডটার, মানে একমাত্র ছেলের একমাত্র মেয়ের মেয়ে আমি, তো ওনার বোনের আমি
গ্রেট গ্র্যান্ড ডটার, মানে গ্রেট গ্র্যান্ড নিস। এখন নিসের তো কোনো বাংলার কোনো কিছু হয় না, হিন্দিতেও কিছু হয় না, তো সেই জন্য প্রপতি বলেই সবাই জানে আমাকে। তো নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে ব্রিটিশকে তাড়ালো, নৌসেনা বিদ্রোহ যেটা হয়েছিল সেটা ওই আইএনএ ট্রায়াল থেকে তারা উদ্বুদ্ধ হয়ে তারা নেভাল মিউটিনি হয়েছিল, তখনই ব্রিটিশ বুঝে গেছলো যে সুভাষের জন্য, নেতাজি সুভাষের জন্য আজকে মিলিটারি উইল নট বি এনি মোর ট্রাস্টওয়ার্দি, সো উই হ্যাভ টু লিভ। হিটলার তাদেরকে পুরো তাবা করে দিয়েছিল, মানে পুরো নিঃস্ব করে দিয়েছিল। এদিকে সুভাষচন্দ্রের আজাদহীন সরকার, আজাদহীন ফৌজ, এবং আজাদহীন সরকারের যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন রাসবেরি বোস, তিনি হিন্দু মহাসভার ইস্ট এশিয়ার ইনচার্জ ছিলেন। এবং সুভাষচন্দ্র বোস যখন উনি মহানিষ্ক্রমণে চলে যান, তার আগে আগেই দেখা যাচ্ছে একটি ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাদেরকে দেখাবো, এটা আমি এখন অবধি কাউকে দেখাইনি। এখানে January 16 অবধি এইটা লেখা আছে, এটা ন্যাশনাল আর্কাইভসের থেকে এটা তোলা আছে। এখানে দেখুন, ক্যামেরা জুম করতে বলছি আমার ক্যামেরাম্যানকে, ন্যাশনাল আর্কাইভসে এটা লেখা রয়েছে, There are indications that Subhash Bose and some of his followers are keeping in touch with Hindu Mahasabha. He is reported to have told to Dr. Shyama Prasad Mukherjee that his pact with Muslim League was a mistake and that he would ultimately have to cooperate with the Hindu Mahasabha. তো ন্যাচারালি এটার পরেই মহানিষ্ক্রমণ হয়, তারপরে উনি চলে যান জার্মানিতে, ওয়েস্টে যান, ওয়েস্ট থেকে উনি আবার সাবমেরিনের মারফত উনি ইস্ট এশিয়া আসেন। এবং যথারীতি রাসবেরি বোস হিন্দু মহাসভার উনি ইস্ট এশিয়ার হেড, ওনার থেকেই উনি আইএনএর পুরো আর্মি পুরো সেট আপটা পেয়ে যান, এবং আজাদহীন সরকার যখন গঠিত করেন তখন ওনার রাসবেরি বোসকে উনি ওনার চিফ অ্যাডভাইজার হিসেবে রাখেন। তো যে সুভাষচন্দ্র যার জন্য ব্রিটিশ আমাদের ছেড়ে যেতে বাধ্য হলো, তার পুরো ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে। হিন্দু মহাসভা যারা গরম দলের নেতাদেরকে বারংবার সাপোর্ট করে গেছে, তাদের রোল ইন ফ্রিডম পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, মানে কি কোথাও একটা লাইনও নেই, কোনো সিলেবাসে আপনারা হিন্দু মহাসভার একটা নাম মেনশন পাবেন না। এবং আর একটা কী করা হয়েছে, যে 732,000 মানুষ আমাদের স্বতন্ত্রতা সেনানী, তারা যে মারা গেল, কেউ ফাঁসি কাঠে মারা গেল, কেউ পুলিশের গুলিতে মারা গেল, কেউ কালাপানিতে গিয়ে কষ্ট পেয়ে মারা গেলেন, তাদের কোনো রকম অ্যাকনলেজমেন্ট নেই। শুধু একটা পার্টি, একটা পরিবার নাকি পুরো স্বতন্ত্র আমাদেরকে যা নাকি স্বাধীনতা দিয়েছে, আর এটা 70 বছরের এই মিথ্যাটাকে আমরা এখনও গুলিটা খেয়ে যাচ্ছি, এখনও নোটেতে তাদের মতন লোকেদের, আমাদের কারেন্সিতে তাদের ছবি দেখতে পাচ্ছি, স্বচ্ছ ভারতে কিছু লোকের চশমা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই ধরনের যে মিথ্যাচার যতদিন না বন্ধ হবে ততদিন অবধি কোনোভাবে কিছু হবে না। আজকে রোহিঙ্গাদের কথা কেউ ওঠাচ্ছে না, আমি হিন্দু মহাসভার যার প্রার্থী রয়েছে তাদেরকে আমরা রোজগার, রোহিঙ্গা এবং আগামী দিনের সুরক্ষা, এই তিনটের ওপর স্ট্রেস করাবো। যদি রোজগারই না হয়, মানুষ খেতে না পায়, কিসের ভোট? আজকে রোহিঙ্গারা যদি আমাদের জমি এসে ছিনিয়ে নেয়, কিসের ভোট? কেন ভোট দেব কাউকে? আজকে প্রপার হিন্দুত্বের কথা কেউ বলছে না, আজকে ভারতের ভালোর যে কথাগুলো, ভারতকে আগামী দিনে বিশ্বগুরু মুখে বললে, মাইক্রোফোনের সামনে বললেই বিশ্বগুরু হওয়া যায় না। আজকে লোক খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, 20 লক্ষ কোটি টাকা কোথায় গেল লোন নিয়ে, কি হলো? আমরা সাজেশন দিয়েছিলাম, যারা আপনাকে ট্যাক্স দিয়েছে, প্রধানমন্ত্রীজিকে আমি বলেছিলাম, যারা আপনাকে ট্যাক্স দিচ্ছে, যে MSMEগুলো মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো, তাদেরকে দয়া করে এই কোভিডের সময়, লকডাউনের সময় টাকাগুলো ওই ইনকাম ট্যাক্সের রিলিফ দিয়ে বা যা হোক করে রিটার্ন করুন,
এবং তাদের এমপ্লয়ীদেরকে তারা যাতে খেতে দিতে পারে এক বছর রাহত, মানে তার জন্য তাদেরকে কিছু টাকা দিন, অনুদান করুন, যাতে তাতে বড় জোর আমি দেখিয়েছিলাম 5 লক্ষ কোটি টাকা খরচা হতো, কিন্তু কোথায় কি, অল মিসম্যানেজ, কার পকেটে গেল, কি গেল, কিছু বোঝা গেল না। এখন কৃষকরা দিল্লির ওখানে দেখুন, আমি গেছি, কৃষকদের সাথ দিয়েছি হিন্দু মহাসভার তরফ থেকে, কৃষকরা ওখানে বসে অনশন করছে, কৃষকরা বলেনি যে আমাদের পলিসি করো, অর্ডিন্যান্স করে তার পলিসি হয়ে গেল, অর্ডিন্যান্স করে তাদের পলিসি হয়ে গেল, যে পলিসির কোনো মাথা নেই, মুন্ডু নেই, শুধু বড়লোকদের একটা চান্স দেওয়া যে কৃষকদের, যারা মার্জিনাল ফার্মার্স আছে, তাদের কি করে মানে জমিটা নিয়ে নেওয়া যায়, আর তাদের তারা কি কালকের দিনে জমিতে কি ফসল দেবে না দেবে সেটা ডিকটেশন করবে বড় বড় কর্পোরেটসরা। এমএসএমইস হ্যাভ নো স্টেক ওভার হিয়ার। আমি তখন বললাম যে প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েত, আর যারা ফার্ম লেবারার, আর যারা ফার্ম মার্জিনাল ফার্ম ওনার্স, তাদেরকে নিয়ে তোমরা একটা কোঅপারেটিভ করো, দেয়ার ক্যান বি ডাবল ইনকাম। তো ফার্মারদেরকেও আমি সেই সাজেশন দিয়েছি, দে আর ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট ইট। পরবর্তীকালে দেখা গেল যে খালিস্তানি পাকিস্তানি এরা বলে এই পুরো মুভমেন্টটাকে নষ্ট করে দেওয়া হলো, কিন্তু কোনো কৃষকদের এখনও অবধি কোনো রাহত দেওয়া হয়নি, কোনো রিলিফ দেওয়া হয়নি, এবং শুধু এখানকার কৃষক, ওখানের কৃষক, পাঞ্জাব হরিয়ানা কৃষক না, আমার পূর্ব মেদিনীপুরের কৃষকরা আছে, 47,000 কৃষক ডেট রিলিফ স্কিমে, তারা একটা পয়সাও রিলিফ পায়নি, ব্যাংকেরা চিটিং করেছে, সেটা নিয়ে আমি ফাইট করছি লাস্ট 10 ইয়ার্স ধরে। তারা ভয় পাচ্ছে, আমি একটু আগে আপনারা আসার আগে আমি ফোন করেছিলাম, তারা ভয় পাচ্ছে, তাদেরকে বলেছে এই করে দেবো সেই করে দেবো, নইলে তোমাদেরকে ব্যাংক থেকে এসে অত্যাচার করবে। 10 বছর অত্যাচার সহ্য করার পরে তাদেরকে এখনও অত্যাচার, তো অত্যাচার করলে যদি একটা বড় রাজনৈতিক নেতা হওয়া যায় তাহলে রাজনীতি করে কি হবে, গুন্ডামি করুক সবাই, গুন্ডা পার্টি করে নিক, ভারতীয় গুন্ডা পার্টি, তৃণমূল গুন্ডা, কংগ্রেস, এরকম সব গুন্ডা 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 সবগুলোতে রেখে দিক, সিপিআইএম অর কংগ্রেস, এরা কোনো পার্টি, এরা দেশদ্রোহী, দে আর অ্যান্টি ন্যাশনালস। যেভাবে আমাদের মোর দ্যান 99,000 স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে সিপিআইএম এসে লাল ঝান্ডা দেখিয়ে বন্ধ করে দিয়েছে, এবং সমস্ত ইট ওয়াজ আ গিফট টু চায়না, এখানের স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে বন্ধ করে চায়না যাতে মার্কেট পেয়ে যায়, এখানকার মার্কেটটা যাতে চায়না পেয়ে যায়, তার পুরো পরিকল্পনা চলল। হাওড়ার মিল সমস্ত বন্ধ হয়ে গেল, চায়না ওদিকে সমস্ত এশিয়ান মার্কেট পেয়ে গেল, ওয়ার্ল্ড মার্কেট পেয়ে গেল। সো ইট ওয়াজ আ গিফট অফ জ্যোতিবাসু অ্যান্ড কোম্পানি টু চায়না, দে চীনের চেয়ারম্যান, আমার চেয়ারম্যান যে বলেছিল, যারা ওই প্রমোদ দাশগুপ্ত অ্যান্ড পার্টি, তো তারা, এরা দেশদ্রোহী, কংগ্রেস দেশদ্রোহী, স্ক্যামের পর স্ক্যাম করে গেছে। ইট ওয়াজ ফর্মড বাই লর্ড হিউম, বাই আ ফরেনার। হিন্দু মহাসভা ওয়াজ নট ফর্মড বাই এনি ফরেনার, ইট ওয়াজ ফর্মড বাই লোকাল পিপল, লোকাল ন্যাশনালিস্ট। তাই জন্য কোনোদিন হিন্দু মহাসভা ভয় পায়নি এটা বলতে যে এটা অন্যায় এটা ন্যায়, কোনোদিন এটা ভয় পায়নি। তো আমরা আমাদের ক্যান্ডিডেটসদেরকে নাবাচ্ছি ইলেকশনে। এখন কেউ যদি বলে কত টাকা খরচা করবেন, কি পাবো আপনাদের ভোট করে, তো আমি বলবো যে কিচ্ছু পাবেন না, আপনারা যে নাগরিক, আর নাগরিক যদি থাকতে চান আগামী দিনে তাহলে হিন্দু মহাসভার প্রার্থীদেরকে ভোট দিন, নয়তো আগামী দিনে আপনাদের নাগরিকত্ব চলে যাবে, হয়তো আপনাদের আরও পশ্চিম দিকে ভারতের যে চলে যেতে হবে এবং রাস্তায় বসে রান্না করতে হবে। সেই অবস্থা যদি না চান তাহলে হিন্দু পরিবারদের কাছে আমার একটাই আপিল যে হিন্দু মহাসভার প্রত্যাশী যেখানে যেখানে আমরা দিচ্ছি তাদেরকে বিপুল ভোটে জয়ী করুক, কেন এটা পার্টিকে ওনারা দেবেন না, ওনাদের সত্তাদেরকে, ওনাদের নিজেদের সত্তাকে, হিন্দুত্বকে, সনাতন ধর্মকে সঠিক রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য তারা ভোট দেবে, তারা তাদের মতামত দেবে। ভোটটাও আজকাল খুব খারাপ ওয়ার্ড হয়ে গেছে, চিপ ওয়ার্ড হয়ে গেছে। হিন্দু মহাসভাকে ভোট মানে আপনি আপনার কৃতজ্ঞতা জানাবেন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে, এটা কোনো, আপনি কোনো আমাকে ফেভার করবেন না, এটা আমার অলরেডি, আমার পার্টির আপনাদের যে গিফট দিয়েছিল আজ থেকে 70 বছর আগে, সেইটা আপনারা কৃতজ্ঞতা জানাবেন। যদি কৃতজ্ঞতা জানানো যদি আপনাদের
না হয় তাহলে নেক্সট পার্টিশনের জন্য রেডি থাকতে হবে। কেন আমরাই আছি যারা রোহিঙ্গাদেরকে দূর করতে পারবো, আমরাই আছি সনাতন ভারতকে সুরক্ষিত রাখতে পারবো। আর আসল হিন্দুত্বের কথা, রাম জন্মভূমি আমরাই জিতে হিন্দু সমাজকে দিয়েছি, কৃষ্ণ জন্মভূমি আমরা অলরেডি পেটিশনার হয়ে গেছি, আর আগামী দিনে কাশী বিশ্বনাথ আর তেজমহল নিয়েও আমরা এগোবো, কমনওয়েলথ নিয়েও আমরা এগোচ্ছি, পার্টিশন ডিড নিয়েও আমরা কোয়েশ্চেন করব আগামী দিনে। তো এত বৃহৎ আকারে অখণ্ড ভারতের জন্য যারা করছে তাদের সাথ দেওয়াটা আমার মনে হয় বাংলার মানুষের উচিত, যদি সেখানে প্রতিনিধিত্ব করার জন্য কেউ থাকে। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভিউয়ার্সদেরকেও অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আমি আশা রাখবো হিন্দু মহাসভার পাশে আপনারা সবাই থাকবেন। জয় হিন্দু রাষ্ট্র। আপনারা শুনলেন যে অখিল ভারত হিন্দু মহাসভা এবার প্রার্থী দিচ্ছেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে, বিধানসভা নির্বাচনে। অবশ্যই উনি খুলে বললেন, পুরো বিস্তারিত উনি বললেন, আলাদা করে আমার কিছু বলার নেই। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে রাখবো, এটা একটু অন্যরকমই প্রশ্ন, জাস্ট আমাদের জানার জন্য এবং পাঠকের অনেকে জিজ্ঞাসা থাকতে পারে সেই জন্য। ধরুন এই যে হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র আজ ভারতীয় জনতা পার্টিও বলছে হিন্দু রাষ্ট্র, তো সেইটা নিয়ে অনেক বিভেদ আছে, অনেক তর্ক বিতর্ক আছে যে হিন্দু রাষ্ট্র বলতে অ্যাকচুয়াল কী বোঝায়। এবার কোনো অনেক ইসলাম সম্প্রদায়ের মানুষ যারা বলছেন যে এই যে স্বাধীনতার সময়, স্বাধীনতার সময় তো অনেক ইসলামও ছিল, মুসলিমও ছিল স্বাধীনতার সময়, হিন্দুও ছিল, তাহলে হিন্দু রাষ্ট্র বলতে কি শুধু হিন্দুর মানে হিন্দু ধর্মের ভারত, নাকি মুসলিম তার মধ্যে মুসলিম থাকছে, সেই যেটা ব্যাখ্যা করে যদি বলেন। যেটা আমাদের হিন্দু মহাসভার যে পরিকল্পনা হিন্দু রাষ্ট্রের, বা যেটা আমাদের ডেফিনিশন, সেটা হচ্ছে গিয়ে ইকুয়াল রাইটস ফর অল, কোনো রিজার্ভেশন থাকবে না জাত পাত এবং ধর্মের ওপরে। আমাদের একটাই পরিচয় থাকবে, আমরা ভারতবাসী, ধর্ম নিজের ঘরে, জাত নিজের ঘরে, এখানে কোনো কাস্টিজম নেই, কোনো ধর্ম থাকবে না। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের, আমাদের উই আর ইন ফেভার অফ ইউনিফর্ম সিভিল কোড। এছাড়া অর্থ ব্যবস্থা যেটা রয়ে থাকবে সেটা হচ্ছে অন্তিম ব্যক্তি অবধি যেন রোটি কাপড়া মকান যে বলছে সেইটা যেন পায়, এবং শেয়ার মার্কেট আমাদের অর্থনীতিকে পরিচালনা করবে না, জিডিপি আমাদের শেয়ার মার্কেট অনুযায়ী যাবে না, জিডিপি বা আমাদের অর্থনৈতিক অবস্থা এর ওপর অ্যাসেস হবে যে সমাজের অন্তিম ব্যক্তি সে খেতে পড়তে পারছে কি না। তো অর্থ ব্যবস্থাটা পুরো স্বদেশীকরণ হবে, ইন্টারন্যাশনাল ট্রিটিস যত সই হয়েছে যার দ্বারা ভারত গোলাম হচ্ছে, অর্থনৈতিকভাবে গোলাম হচ্ছে, সেইটা যাতে না হয়। এবং আজকে যে কেমিক্যাল ইউজ করা হচ্ছে, পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স আমাদের খাদ্য তৈরি করার জন্য, এটা যাতে জৈব সার ইউজ করা হয়, যাতে আমাদের হেলথ কেয়ার সিস্টেম অনেক ভালো থাকে, আমাদের হেলথ কেয়ার, আমাদের স্বাস্থ্য ভালো হয়, তার জন্য অর্গ্যানিক ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি অ্যাসপেক্টস অফ হিন্দু রাষ্ট্র। এবং গোমাতাকে আমরা মায়ের জায়গা দিয়ে তার যে বর্জিত আইটেমস দিয়ে যত ইলেকট্রিসিটি থেকে শুরু করে, মানে পরিবেশ দূষণমুক্ত করে নেওয়া এবং পরিবেশকে ঠিক মতন বজায় রেখে ভালোভাবে ব্যালেন্সড এনভায়রনমেন্টাল ব্যালেন্সকে ঠিক রেখে যতটা উন্নতি করার আমরা উন্নতি করব, মানে বৈদিক সভ্যতা মাধ্যমে যতটা আমরা শিক্ষা পেয়েছি সেটাকে রিভাইভ করাই হচ্ছে হিন্দু রাষ্ট্র। আর যতদিন আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করেছি তত তৈরি করব, তো এটা তো ধর্মশালা হবে, দুনিয়ার লোক এখানে আসবে, কেন দিস ইজ ইউনিভার্সাল সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা সারা জগতের সভ্যতা, এখানে সবাই সবাই সবাইকে আলিঙ্গন করতে পারে, কিন্তু কেউ কারুকে এটা করবে না, ডিসক্রিমিনেট করবে না যে ও কম আছে আমি বেশি আছি, আমি কম আছি তো ও বেশি আছে, তার উপর রিজার্ভেশন করা, তার উপরে প্রেফারেন্সিয়াল পলিসিস করা, এইসব কোনো প্রেফারেন্সিয়াল পলিসিস না, ইকুয়াল অপরচুনিটিস অ্যান্ড প্রিভিলেজেস ফর অল, এটাই হচ্ছে মেন বেসিস অফ হিন্দু রাষ্ট্র।
খুব সুন্দর করে বললেন, উনি শোনালেন আমাদের প্রশ্নের উত্তর, উনি দিলেন। তো যাই হোক, উনি আমাদের ওনার মূল্যবান সময় থেকে আমাদের পর্দায় আসার জন্য, এবং এই অখিল ভারত হিন্দু মহাসভার ব্যাপারে আমরা যারা জানেন না তাদেরকে জানাবার জন্য ওনাকে এই পর্দায় এনেছিলাম। তো আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন, অবশ্যই আগামী দিনে ওনাকে আবার আনবো। ওনার এখন অনেক কর্মশালা চলবে, অখিল ভারত হিন্দু মহাসভা যেহেতু প্রার্থী দিচ্ছেন এই আমাদের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে। তো আগামী দিনে চোখ রাখুন আমাদের চ্যানেলে, বাকি আমাদের এক্সক্লুসিভ ওনার ইন্টারভিউ আপনারা সবাই শুনবেন এবং বুঝবেন আশা করি। আপনাকে রাজশ্রীদিকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো থাকবেন, এবং অবশ্যই বড় কলকাতা বাংলার আওয়াজের সাথে থাকবেন। থ্যাংক ইউ, জয় হিন্দু রাষ্ট্র। নমস্কার, বড় কলকাতা বাংলার আওয়াজ থেকে আমি সৌমিক, সাথে সমীরণ দাস। নমস্কার।